নরেন্দ্র মোদীর বাবে দেশতকৈ আগত আদানীর স্থান। মোদী আদানীর সম্পর্কই লাজত পেলাইছে ভারতীয়। গৌতম আদানীর স্বার্থ পূরাবলৈ বিদেশলৈ যায় প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদীর প্রভাবর বাবে বিদেশত কাম পায় আদানী গ্রুপে। বিপরীতে বিদেশত প্রশ্নচিহ্নর মাজত আদানী গ্রুপর কাম কাজ। সকলে জানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উদ্যোগপতি গৌতম আদানীর সু সম্পর্কর কথা। নরেন্দ্র মোদীর আশীর্বাদতে 2014 চনের এজন সাধারণ উদ্যোগপতি আদানী হয়ে পড়ে এশিয়ার আটাইতকৈ ধনী ব্যক্তি। আদানীর এই উত্থানক লৈ সময় সময়ে উত্থাপন হয়ে আহিছে বিভিন্ন অভিযোগ। বিরোধীয় মুকলিকৈ মোদী আদানীর সম্পর্কক লৈ উত্থাপন করে আহিছে প্রশ্ন। কিন্তু তার পাছতো আজিলৈ তদন্তর আওতালৈ নাহিল গৌতম আদানীর নাম। শেহতীয়াকৈ স্ক্রোল ডট ইন নামৰ সংবাদ সংস্থাটোৱে মোদী আদানীর সম্পর্কক লৈ প্রকাশ করেছে এক বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনতে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর একোটা বিদেশ ভ্রমণের পিছতে কেনেকৈ গৌতম আদানী লাভান্বিত হয়েছিল তার সবিশেষ তথ্য। উল্লেখ্য যে শেহতীয়াকৈ কেনিয়ার উচ্চ ন্যায়ালয়ে বাতিল করে কেনিয়া সরকার আর আদানী গ্রুপর এক চুক্তি। ন্যায়ালয়ে বাতিল করা এই চুক্তির অধীনত দেশখনের নাইরবি বিমানবন্দরটো 30 বছরের বাবে লিজত দিয়া হয়েছিল গৌতম আদানীক, যেটু আদানীর হাতলৈ অহা প্রথমটো বিদেশী বিমানবন্দর আছিল। কিন্তু এই ঘটনার পিছতে কেনেকৈ নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ আর আদানী চুক্তি সংযুক্ত হয়ে থাকে তাক লৈ আরম্ভ হয়েছে চর্চা। উল্লেখ্য যে 2023 চনের ডিসেম্বর মাহত ভারতলৈ আহিছিল কেনিয়ার প্রধানমন্ত্রী আর তার তিনি মাস পিছতে নাইরবি বিমানবন্দর পরিচালনা আর সম্প্রসারণের প্রস্তাব দিছিল কেনিয়া সরকারক। তার পিছতে আচরিত ধরনে কেনিয়া সরকারে রাষ্ট্রীয় বিমান নীতি সলনি করে বিমানবন্দরটো আদানীক গতাই দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত এতিয়া বাতিল করেছে কেনিয়ার উচ্চ ন্যায়ালয়ে। ইপিনে কেনিয়া সরকারের এক পরামর্শদাতার ভাষ্য অনুসরি আদানীক গতুয়া হওয়া নাই কোনো বিমানবন্দর। বিপরীতে এটা ব্যক্তিগত সংস্থার লগত কেনিয়ার মাজেরে উচ্চ প্রবাহর বিদ্যুৎ পরিবাহী লাইন নির্মাণের বাবেহে 1.4 বিলিয়নের চুক্তি হয়েছে। উল্লেখ্য যে শেহতীয়াকৈ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেও আদানী পাওয়ারের লগত থাকা চুক্তি পুনরীক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই চুক্তি অনুসরি ঝাড়খণ্ডেরপরা বাংলাদেশলৈ বিদ্যুৎ যোগান ধরে আহিছিল আদানী গ্রুপে। ইয়ার পিছতো আছিল নরেন্দ্র মোদীর বিশেষ ভূমিকা। প্রধানমন্ত্রী হয়ে 2015 চনত প্রথম বাংলাদেশলৈ গৈছিল নরেন্দ্র মোদী। তেতিয়াই মোদীয়ে কৈছিল যে বাংলাদেশক বিদ্যুতের প্রয়োজনের ক্ষেত্রত ভারতে সহায় করিব। আর দুমাস পিছতে এই ক্ষেত্রত বাংলাদেশ আর আদানী গ্রুপের মাজত হয়েছিল চুক্তি। ইমান দিনে বাংলাদেশের বিরোধী দলের অভিযোগ আছিল যে নরেন্দ্র মোদীর প্রভাবত স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি, যার বাবে এতিয়া এই চুক্তির পুনরীক্ষণ করিব এতিয়ার সরকারে। কেবল বাংলাদেশই নহয়, শ্রীলঙ্কাতো উত্থাপিত হয়েছিল একই অভিযোগ। নরেন্দ্র মোদী আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপাকসার বৈঠকের পিছতে রাজাপাকসায় মোদীর প্রভাবের বাবে বায়ু শক্তি প্রকল্প আদানীক গতাবলগিয়া হওয়ার অভিযোগ উঠিছিল চুবুরিয়া দেশখনত। একেদরে আদানীয় চকু দিছিল নেপালের দুটা বিমানবন্দরতো। উল্লেখ্য যে কেবল দক্ষিণ এশিয়াই নহয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তানজানিয়া, ভিয়েতনাম, ইসরায়েল আদিতো আদানী গ্রুপে লাভ করেছিল কেইবাটাও প্রকল্পর কাম। কিন্তু আদানীয় লাভ করা প্রতিটি প্রকল্পর পাছত আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব। কিন্তু শেহতীয়াকৈ কেইবাখনো দেশত আদানীর প্রকল্পক লৈ সন্দেহর সৃষ্টি হওয়াত লাজত পড়িবলগিয়া হয়েছে সমগ্র দেশ। লগতে উত্থাপন হয়েছে কেইবাটাও প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবে দেশতকৈ আগত নেকি গৌতম আদানীর স্থান? দেশের করদাতার ধন হরাত করে আদানীর বাবেহে মোদিয়ে বিদেশ ভ্রমি ফুড়ে নেকি? সেয়াও এক ডাঙর প্রশ্ন। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।